कौन सुन भाई भाई अपनी एक प्लीज देखिए भैया মানুষ আমরা দেখি নাই শত বছর এই দুর্যোগ এই মহামারী মানুষের এই কষ্ট দূরে ধরেন না মোবাইলটা দেখেছি বাজেট পাস হয়েছে বাজেট জনগণকে ফাঁকি দেওয়ার জন্যে মূল আমরা বিরোধী আমাদেরকে পার্লামেন্টে যাতে আমরা তর্ক বিতর্কে এবং সমালোচনা করতে না পারি সেজন্যে মাত্র একদিনের জন্য সাধারণ বাজেট আলোচনা হয় পৃথিবীর ইতিহাসে এমন আলোচনাবিহীন বাজেট কখনো পাশ হয় নাই আজকে আমরা এখানে হাজির হয়েছি বাংলাদেশ পার্লামেন্টের বিএনপির সংসদ সদস্যবৃন্দ আমরা জনগণের পক্ষে আজকে এই বাজেট প্রত্যাখ্যান করছি আজকে এই বাজেটে আমাদের বক্তব্য লিখিতভাবে আপনাদের সামনে পেশ করবে আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাজেট অধিবেশন সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন দীর্ঘ আলোচনার মাধ্যমে বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জাতির স্বার্থে অত্যন্ত জরুরি করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট অধিবেশন অতি সংক্ষিপ্ত করতে চেয়েছে সরকার কিন্তু আমাদের পক্ষ থেকে এই অধিবেশন ডিজিটাল বা ভার্চুয়াল করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয় নাই যাতে জীবন বাঁচে সেই সঙ্গে দায়িত্বটা আমরা পালন করতে পারি সে মধ্য পন্থা হিসেবে প্রয়োজনে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী কিংবা প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে আমরা ডিজিটাল মাধ্যমে বাজেট অধিবেশন করবার প্রস্তাব করেছিলাম গৃহপালিত বিরোধী দল নয় একটা সত্যিকারের বিরোধী দলের পক্ষ থেকে দেয়া ভার্চুয়াল সংসদ অধিবেশন চালানোর এইরকম প্রস্তাব গ্রহণ করা সরকারের ফ্যাসিস্ট ইগোকে আহত করে নিশ্চয়ই তাই বলাই বাহুল্য আমাদের দেয়া প্রস্তাব গ্রহণ করা হয় নাই কিন্তু সরকার যেটুকু জেদ দেখানোর চেষ্টা করেছে সেটুকুও তারা পেরে ওঠে নাই 15 জুন অনির্ধারিতভাবে 23 জুন পর্যন্ত বর্তমান অধিবেশন মুলতুবি করে মাত্র একদিন 23 জুন বাজেটের সাধারণ আলোচনা করা হয়েছে এটা অকল্পনীয় বাংলাদেশের ইতিহাসে প্রথম
আমাদের বিশ্বাস করোনার মতো ভয়ঙ্কর একটা সংকটে যে যচ্ছেতাই রকমের বাজেট বাজেট প্রস্তাব করা হয়েছে সেটা সমালোচনা এড়ানোর জন্যই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে সরকার শেষ করতে চেয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তো বটেই, স্বাধীনতার পরে এতটা গুরুত্বপূর্ণ বাজেট এই জাতির জীবনে কোনোদিন আসেনি। এই দেশ স্বল্প বা দীর্ঘমেয়াদী প্রাকৃতিক দুর্যোগে পড়েছে, সেটার কারণে অর্থনৈতিক সংকটকে মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে হয়েছে। কিন্তু দেশের চরম অভ্যন্তরীণ সংকট এবং একই সঙ্গে সারা পৃথিবীর সংকট মিলে এবারের মতো পরিস্থিতি এই জাতির ইতিহাসে আর আসেনি। তাই আমাদের মনে রাখতে হবে, এমনিতেই চরম লুটপাটের কারণে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। করোনা আসার আগেই পুরো 2019 সাল জুড়ে আমরা দেখেছি শুধুমাত্র রেমিটেন্স ছাড়া সামষ্টিক অর্থনীতির আর সবগুলো সূচক, যেমন রপ্তানি আয়, আমদানির পরিমাণ, বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বেসরকারি বিনিয়োগ, আভ্যন্তরীণ রোগ সবই কমে যাচ্ছিল। অর্থাৎ এমনিতে ভেঙে পড়া অর্থনীতির সাথে করোনার অভিঘাত যুক্ত হবার ফল হবে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে যে অসাধারণ সৃজনশীলতা এবং আন্তরিকতা নিয়ে বাজেট প্রণয়ন করার প্রস্তাবর্ষক ছিল তার কিছুই হয়নি, বরং সবসময়ের মতো একটা প্রাক্কলিত জিডিপি ভিত্তিতে বাজেটের ব্যয়ের খাতগুলোর বরাদ্দ আনুপাতিকভাবে বাড়িয়ে যে বাজেট তৈরি করা হয়েছে সেটাকে প্রতিবারের মতো গতানুগতিক বলা যায় না, এটা স্রেফ কল্পনা বিকাশ। এবারের বাজেট নতুন একটা পরিস্থিতিতে দেওয়া যেমন ঠিক যেভাবে দেওয়া উচিত ছিল সেটার জন্য যথেষ্ট পরিমাণ দিক নির্দেশনা সমাজের বিভিন্ন জায়গা থেকে এসেছে। অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক এবং অর্থনীতিবিদরা নানা রকমভাবে সরকারকে পথ দেখাতে চেষ্টা করেছে। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতাসীন দল বিএনপি নামের দলটিকে ধ্বংস করে ফেলতে চেয়েছে সরকার। বিচার বহির্ভূতভাবে বহু নেতাকে হত্যা করেছে, গুম করেছে, অসংখ্য নেতাকর্মীকে জেলে নিয়েছে, হয়রানিমূলক মামলা দিয়েছে। দলটির চেয়ারপার্সনকে 2 বছরের বেশি সময় মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আছে অসংখ্য মামলা, তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। কিন্তু জাতির এই সংকটে বিএনপি তার উপরে অত্যাচারের কথা খুলে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবার কথা বলেছে। তারই পরিপ্রেক্ষিতে করোনায় করণীয় নিয়ে সরকারকে যেমন দিক নির্দেশনা দিয়েছে, তেমনি আসন্ন বাজেট কেমন হওয়া উচিত সেটা নিয়ে আগাম প্রস্তাবনা দিয়েছে 9 জুন 2020। এতে আমরা সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ 3 বছরের একটা মধ্যমেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম 4 এপ্রিল জরুরি ভিত্তিতে নগদ সহায়তা প্রদান, দৈনিক খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ, ছিন্নমূলদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা, গার্মেন্ট রপ্তানিমুখী শিল্প, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিল্প, এসএমই খাত, কৃষি খাত, খাদ্য সংগ্রহ এবং প্রবাসীদের জন্য আর্থিক সহায়তা সাপোর্ট প্রদান, স্বাস্থ্য খাতের জরুরি উন্নয়ন ও অপ্রত্যাশিত খাত ইত্যাদি ক্ষেত্রে 87,000 কোটি টাকার যে জরুরি আর্থিক সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছিলাম সেটাকে আগামী বাজেট প্রণয়নের প্রাথমিক ভিত্তি হিসাবে বিবেচনায় নিতে হবে। সেটা করা গেলে এই জাতি এই সংকটকালীন সময় মোকাবেলার মতন একটা ভালো বাজেট পেত। কিন্তু সরকার বরাবরের মতোই তার চরম প্রকৃতিবাদী চরিত্র বজায় রেখে বিএনপির পরামর্শগুলো আমলে নেয় নাই। শেষ পর্যন্ত সরকার যে বাজেট সামনে এনেছে সেটা একমাত্র ক্ষমতাসীন দল ছাড়া আর কেউ কোনোভাবেই সংকটকালীন বাজেট বলে এটাকে মনে করে না। প্রত্যেকটি ক্ষেত্রে বলা হয়েছে প্রস্তাবিত বাজেট করোনার ফলে সৃষ্ট জীবন এবং জীবিকার সংকট মোকাবেলায় আদৌ সক্ষম নয়, ফলে আগামী দিনগুলোতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে এটা নিশ্চিত। পুরো বাজেটটি নানা রকম স্ববিরোধিতা অসামঞ্জস্যতায় পরিপূর্ণ। করোনাকালীন বাজেট হওয়ায় করোনার সাথে খুব সরাসরি জড়িত কয়েকটি খাত নিয়ে একটু কথা বলছি, যেমন স্বাস্থ্যখাতের বেহাল অবস্থার কথা আমরা জানতাম, কিন্তু করোনা এটাকে একেবারেই প্রকাশ্য করেছে। বছরের পর বছর ধরে স্বাস্থ্যখাতে অপর্যাপ্ত বরাদ্দ, অদক্ষতা, লুটপাটের সামষ্টিক যে পাপ জমা হয়েছিল সেটার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত এই বাজেটে হবে এটা আমরা মনে করেছিলাম। 4 এপ্রিল 2020 করোনার অভিঘাত মোকাবেলায় বিএনপি সরকারকে দেওয়া তার পরামর্শে স্বাস্থ্যখাতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিয়ে বিস্তারিত প্রস্তাবনা দিয়েছিল। স্বল্পমেয়াদে করোনা মোকাবেলার জন্য পর্যাপ্ত হাসপাতালে বেড, ICU, ভেন্টিলেটার, চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত, প্রয়োজনে চিকিৎসা কর্মী নিয়োগের কোনো রূপরেখা বাজেটে নাই। বাজেটে এটাও নাই কীভাবে মধ্য এবং দীর্ঘমেয়াদে একটা সার্বজনীন রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা চালু করা যায়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি চেয়ারপার্সন ঘোষিত ভিভিশন 2030-তে সকলের জন্য স্বাস্থ্য এবং ইউনিভার্সাল হেলথ কেয়ারের নীতি গ্রহণ ও বাস্তবায়নে GDP 5% ব্যয় এবং সবার জন্য নথিভুক্ত ডাক্তার, GP রাখা না গেলে নাগরিকরা কোনোভাবেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাবে না। প্রস্তাবিত বরাদ্দ বর্তমান অর্থ বছরের চাইতে 3,515 কোটি টাকা বেশি মাত্র। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ 2018-19 অর্থ বছরের চাইতে 3,366 কোটি টাকা বেশি ছিল। অর্থাৎ এই বছরের বাজেটে আগের বছরের তুলনায় মাত্র 150 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,347 কোটি টাকা, যা আগামী অর্থবছরে জিডিপির 0.9% পর বছরের পরের দিকে সংশোধিত বাজেটে কাটছাটের পর দেখা যাবে এটা 0.7% বা তার একটু বেশি হবে। জিডিপির 5% বরাদ্দের পুরোটা এই বছর করা না গেলেও এই বছর অন্তত 3% বরাদ্দ এবং সেটা দ্রুত 5% পৌঁছানোর একটা রূপরেখা অত্যন্ত জরুরি ছিল। এই বরাদ্দ দিয়ে বর্তমান সংকট এবং লকডাউন খুলে দেবার কারণে সামনের দিনগুলোতে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে যাচ্ছে সেটা কোনোভাবে মোকাবেলা করা যাবে না, আর মানুষের জীবনকে হুমকির মধ্যে রেখে অর্থনীতি পুনরুদ্ধারের ন্যূনতম কোনো সম্ভাবনাও থাকবে না। তারপরে আসেন সাংবাদিক ভাইরা, আমরা যদি সামাজিক নিরাপত্তার দিকে তাকাই, ফ্র্যাক, সিপিডি, সানেম, বিআইডিএস, বাংলাদেশ অর্থনীতি সমিতি নানাভাবে সমীক্ষা করে দেখিয়েছে করোনার অভিঘাতে দেশের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। অবশ্যই লকডাউন শুরুর পর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত সরকার 7 কোটি মানুষকে ত্রাণ দেওয়ার দাবি করেছে। সরকারের প্রেস নোট দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিতরণকৃত চাল আর উপকারভোগী সংখ্যার হিসাব করে দেখা গেছে প্রত্যেকটি মানুষকে 2.5 মাসের দেয়া চালের পরিমাণ মাথাপিছু 2.5 কেজি, অর্থাৎ দৈনিক এই সময় একজন মানুষ খেয়ে বাঁচবার জন্য পেয়েছে মাত্র 30 গ্রাম চাল। 2.5 মাসে মাথাপিছু বরাদ্দ হয়েছে 18.50 টাকা, প্রতিদিনের হিসাবে মাত্র 25 পয়সা। তা ছাড়িয়ে বেকার হয়ে পড়া অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষদের এবং সমাজের চরম দরিদ্র দুঃস্থ মানুষদের জন্য নানা ক্যাটাগরিতে ন্যূনতম কত অর্থ আর্থিক প্রণোদনা দেওয়া উচিত হবে সেটারও একটা বিস্তারিত পরিকল্পনা বিএনপি দিয়েছিল 4 এপ্রিল। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ দেখানো হয়েছে 95,574 কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় 0.2% কম। 19-20 অর্থ বছরে আগের বছরের চাইতে 10,000 কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছিল, আর এবার বাড়ানো হয়েছে 13,000 কোটি টাকা। করোনার কারণে দেশের দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা যখন দ্বিগুণের বেশি হয়ে গেছে তখন আগের বছরের চাইতে মাত্র 3,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি কোনোভাবেই সংকট মোকাবেলা করতে পারবে না। এই তুচ্ছ বরাদ্দ দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে, যে কথা মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছে। তারপরে আমার সাংবাদিক ভাইয়েরা, কৃষির দিকে যদি আমরা দেখি, করোনার খুব বড় নেতিবাচক প্রভাব পড়ছে এই কৃষি খাতে, আবার এই কৃষিতে মনোযোগ দিয়ে আমাদের করোনা অভিঘাত মোকাবেলায় সাহায্যও করতে পারে। 4 জুন ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে পোলট্রির দাম কমেছে 44%, দুধের 22%, সবজির 38 থেকে 90% দাম কমে গেছে। 66% কৃষক জানিয়েছে তাদের পণ্য কম দামে বিক্রি করতে হচ্ছে। কৃষকরা জানিয়েছে বাজার বন্ধ থাকায় আরও তার পর্যন্ত তারা পৌঁছাতে পারেন নাই। 52% কৃষক জানিয়েছে পণ্য বিক্রির জন্য মার্কেটে পৌঁছাতে পারে নাই, পরে তারা যতটুকু দাম পেয়েছে সেই দামেই তারা পণ্য ছাড়তে বাধ্য হয়েছে। এই সংকটের সময় 95% কৃষকই সরকারি বা বেসরকারিভাবে কোনো ধরনের সহায়তা পায় নাই। এই পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য কোনো সুখবর নাই। 2020-21 সালে জাতীয় বাজেটে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য নিরাপত্তা মিলিয়ে 22,489 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 1,500 কোটি টাকা বেশি। মোট বাজেটের শতকরা 3.96%। শুধু কৃষি মন্ত্রণালয়ের জন্য এবারে বরাদ্দ রাখা হয়েছে 15,442 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 2,485 কোটি টাকা বেশি। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের কৃষি খাতের জন্য ভর্তুকি বাবদ 9,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে মাত্র 500 কোটি টাকা বেশি। আমরা দাবি করেছিলাম কৃষি ও খাদ্য খাতে চলতি অর্থ বছরে জিডিপি ও বাজেটের যথাক্রমে 0.97 এবং 5.4% পরিবর্তে কমপক্ষে 1.5 এবং 5.79% বরাদ্দ দিতে হবে। করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকে সংশ্লিষ্ট সব সংস্থা, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়মিতভাবে ভবিষ্যতে খুব দ্রুত খাদ্য ঘাটতিতে পৃথিবী পড়তে যাচ্ছে তা বলেছে, এবং বেশ কিছু দেশে দুর্ভিক্ষ অবস্থা তৈরি হতে পারে বলেও সতর্কতা বাণী দিয়েছে। সুতরাং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তো বটেই, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া লক্ষ লক্ষ মানুষের আপৎকালীন কর্মসংস্থান হতে পারত কৃষিতে, কিন্তু প্রস্তাবিত বাজেটে ন্যূনতম মনোযোগ দেওয়া হয় নাই। সরকারের আর সব বাজেটের মতোই এই বাজেট লুটেরাদের স্বার্থ রক্ষা করা বাজেট। কালো টাকা সাদা করবার সুযোগ যেভাবে ভালোভাবে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয় নাই। এবার মাত্র 10% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শেয়ার বাজার, বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার, তালিকাভুক্ত কোম্পানির অন্যান্য সিকিউরিটি। এছাড়া 10% কর দিয়ে ব্যাংকেও জমা রাখা যাবে এই টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টাকার উৎস সম্পর্কে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না।
একজন সৎ করদাতাকে 30% পর্যন্ত কর দিতে হয়। এই বাজেট মানুষকে অসৎ করবার প্ররোচনা দেওয়ার বাজেট। এই বাজেটে ব্যাংক খাতে ক্যান্সার হয়ে পড়া খেলাপি ঋণ কমানোর কোনো পদক্ষেপ নাই, বরং 2% ডাউন পেমেন্ট দিয়ে বিরাট ঋণ খেলাপিদের ঋণ পুরো তফসিল করবার পদক্ষেপকে কৃতিত্ব হিসেবে দাবি করা হয়েছে। অথচ এই পদক্ষেপের মাধ্যমে এইসব খেলাপিরা আবার নতুন ঋণ নেবার সুযোগ পাবে, যেটা আবারও খেলাপি হবে। এই বাজেটে সরকারের ক্ষমতাসীনদের কমিশন পাওয়ার শর্তে সরকারের টাকা দিয়ে লুটেরাদের হাতে তুলে দেবার জন্য কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখবার কোনো পরিকল্পনার কথা বলা নাই। অথচ এক ওয়াট বিদ্যুৎ উৎপাদন না, এক ওয়াট বিদ্যুৎ না কিনেও গত 10 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 52,000 কোটি টাকা। অথচ করোনার চরম সংকটের সময় হাজার হাজার শ্রমিককে বেকার করে সরকারি পাটকলগুলো বন্ধ করে দিচ্ছে সরকার, ভর্তুকি দিতে হবে শুধুমাত্র এই অজুহাতে। এই বাজেটে তেলের দাম তলানিতে পড়ে গেলেও তেলের দাম কমানো হয় নাই। আয়করের নতুন নিয়মের ক্ষেত্রে কমায় মানুষের কর, যেখানে কমবে 5,000 টাকা সেখানে একজন অতিধনীর কর কমবে 2,50,000 টাকা পর্যন্ত। এই বাজেটে মোট রাজস্বে আয়করের হিসাব বাড়ে নাই, বরং 1% কমেছে। মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা অনিশ্চিত হওয়া 15 লাখ কর্মীর ভবিষ্যতের জন্য রাখা হয়েছে অতি তুচ্ছ বরাদ্দ। বেকারদের কর্মসংস্থানের জন্য কোনো উল্লেখযোগ্য কর্মসূচি নাই। করোনা সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের একটা হচ্ছে পর্যটন, সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনাও দেওয়া হয় নাই। এই দেশে সবচেয়ে দরিদ্র মানুষও যে মোবাইল ফোনে কথা বলে, ইন্টারনেট ব্যবহার করে, সেটা ব্যবহারের খরচ বাড়ানো হয়েছে, কিন্তু স্বল্প কিন্তু শুল্ক কমানো হয়েছে ধনীদের ব্যবহার্য স্বর্ণে। সর্বোপরি আগামী অর্থ বছরের জন্য 8.2% জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ করে এর ভিত্তিতে একটা অকল্পনীয় রাজস্ব 3,78,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবুও ঘাটতি দাঁড়ায় 1,90,000 কোটি টাকা। করোনার সময় দেশের অর্থনীতিতে দীর্ঘকাল যে মন্দা থাকবে, তাতে মানুষের আয় ও আভ্যন্তরীণ ভোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে রাজস্ব আয়ে চরম ঘাটতি তৈরি হবে। তাই বলা যায় এই ঘাটতি গিয়ে থাকবে প্রায় 4,00,000 কোটি টাকায়। সরকারের এই উদ্ভট অকল্পনীয় রাজস্ব আয়ের কথা ভাবতে হয়েছে, কারণ সরকার তার তথাকথিত মেগা প্রকল্পগুলোতে এবারও কোনো বরাদ্দ কমায় নাই। মেগা লুটপাটের এই লোভ করোনাকালীন সময় মাত্র 1 বছরের জন্য সমন্বয় করতে পারেনি সরকার। অথচ করোনার এই ক্রান্তিকালের সময় একটা কল্যাণমুখী সরকার থাকলে তার অবকাঠামোর যে প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকটা ধীর গতিতে নিয়ে বরাদ্দ অনেক কমিয়ে দিতে উল্লেখযোগ্যভাবে সেই টাকা করোনা মোকাবেলায় ব্যবহার করা যেত। এই বাজেট করোনার সময় বিভৎস স্বাস্থ্য সংকটে পড়া মানুষের নাভিশ্বাসকে আরও বাড়িয়ে দেবার বাজেট। এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারি মানুষকে দুর্ভিক্ষের দিকে ফেলে দেওয়ার বাজেট। এই বাজেট কৃষিকে ধ্বংস করে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলার বাজেট। এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার না করে আরও গভীর মন্দায় ফেলে দেবার বাজেট। এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলবার বাজেট। এই বাজেট দেশের কর্মক্ষম বেকার মানুষকে এবং নতুন করে বেকার হওয়া মানুষকে বেকার রেখে দেবার বাজেট। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি করবার বাজেট। সর্বোপরি এই বাজেট রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আরও বেশি সুযোগ সৃষ্টি করবার বাজেট। সুতরাং সে কারণে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি। এখন আমাদের অনুষ্ঠান শেষ, শেষ পর্যায়ে আমাদের মাননীয় এমপি মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় নির্বাচিত সংসদ সদস্য বলছে, আমরা এখানে উপস্থিত আছি। আমাদের সিনিয়র পার্লামেন্টারিয়ান 5 বার জাতীয় সংসদ সদস্য হয়েছে বগুড়া থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, আমাদের বগুড়া থেকে নির্বাচিত মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত আমিনুল ইসলাম, সংরক্ষিত ফারাদ, আমি মোহাম্মদ হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত, আরও দুজন সংসদ সদস্য আমাদের যারা জেলা প্রশাসনিয়া তিনি অসুস্থতাজনিত কারণে আসতে পারেন নাই, এবং আমাদের জাহির সেও অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমরা জাতীয় সংসদের সদস্যবৃন্দের মধ্যে একমাত্র আমি এই সংকটকালীন সময় উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আমার জাতীয় সংসদে উপস্থিত হয়েছিলাম, এবং সেখানে খুব অল্প আমাকে বাজেটের উপর বক্তৃতা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। এবং বাজেটের শেষ পর্যায়ে আপনারা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে এক পর্যায়ে স্পিকার আমার মাইক বন্ধ করে দিয়েছে।
আপনি একজন বিরোধী দলের সদস্য, বাকি সকলেই কিন্তু মহাজোটের শরিক। এবং এই বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে আজকে যে করোনাকালীন যে মহাসংকট, গোটা বিশ্ব আজকে সংক্রামিত। এই অবস্থায় স্বাভাবিক কারণেই তারা মাত্র অল্প সময়ে এই বাজেট অধিবেশনটি সমাপ্ত করেছে। সেইখানে আমাদের দাবি ছিল যে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা করলে এখানে আমাদের সকল সদস্যরাই তাদের বাজেট প্রতিক্রিয়া বক্তব্য তারা দিতে পারত, কিন্তু সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে আজকে, গতকালকে আপনারা জানেন যে এই সংসদে তারই আলোকে আমরা একটা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, তারই আলোকে আমাদের এই বিএনপি থেকে নির্বাচিত আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দদের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য সংক্ষেপে আমাদের জাতীয় সংসদের সংরক্ষিত সদস্য রমিন ফারহান এতক্ষণ আপনাদের কাছে বিস্তারিত সংক্ষিপ্ত আকারে বাজেটের একটি প্রতিক্রিয়া আপনাদের কাছে দিয়েছে, তার লিখিত কপি আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দিব। আমরা শুধু এটুকু বলতে চাই যে এই সরকার যেহেতু প্রশ্নবিদ্ধ একটি নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে, এখানে যারা মহাজোটের শরিক তারাই সরকারে, তারাই বিরোধী দল অবস্থান করছে। যে কারণে এখানে সত্যিকার অর্থে জনগণের যে সংকট, এই সংকটটি জাতীয় সংসদে সঠিকভাবে প্রতিপাদিত হচ্ছে এবং আমরা যে কয়েকজন সদস্য বলার চেষ্টা করি সেইখানে আমাদেরকে সঠিকভাবে সেই সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় না। তাই আজকে আমরা এখানে এই রোদের মধ্যে আমাদের প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের এই সংসদ সদস্যবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আজকে গোটা জাতি একটি সংকটের মধ্যে, কিন্তু আমি যেটুকু উপলব্ধি করলাম যে সরকার যে একটা সংকটে আছে, সরকার এই সংকটের সময় আজকে সারা দেশের যারা বিশেষজ্ঞ, যারা এই সংকট নিরসনে কাজ করতে চায়, এই সংকট নিরসনে জাতিকে পরামর্শ দিতে চায়, তারা আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত এই পার্লামেন্টে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, এই আলোকে সর্বপ্রথম আমি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কারের কথা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছেন এ ব্যাপারে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী কোনো ধরনের তার প্রতিক্রিয়া বলে নাই যে স্বাস্থ্য ব্যবস্থা যে বেহাল দশা। আজকে তথাকথিত বিরোধী দল তারাও দাবি জানিয়েছে, অথচ নিশ্চয়ই আপনারা দেখেছেন কিছুদিন আগে সরকার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের রদবদল করেছিল, পূর্তমন্ত্রীকে সরিয়ে মৎস্য মন্ত্রণালয়ে, মৎস্য মন্ত্রীকে সরিয়ে পূর্ত মন্ত্রণালয়ে নিয়ে এসেছিল। একটিমাত্র কারণ ছিল সমরে যা ওই সময় পূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছিলেন, যে কারণে গোটা পূর্ত মন্ত্রণালয়ে অচল অবস্থা তৈরি হয়েছিল। সরকার দুর্নীতির কাছে আত্মসমর্পণ করে তাকে সেইখান থেকে সরিয়ে মৎস্যমন্ত্রীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সরকারের শীর্ষ পর্যায় থেকে সবসময় বলা হচ্ছে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু বাস্তবে কি সত্য? আজকে সরকারের এই সংসদের মধ্যেই চিহ্নিত মাদক সম্রাট, চিহ্নিত মানব পাচারকারীরা, চিহ্নিত সরকারি সম্পদ লুটপাটকারীরা, চিহ্নিত ব্যাংক লুটপাটকারীরা এই সংসদের মধ্যে রয়েছে, তারাই এখন ক্ষমতাধর এবং তারাই আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। সুতরাং কখনো সৎ এবং অসৎ পাশাপাশি অবস্থান করতে পারে না। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে এই বাজেটের যে বিস্তারিত বিষয় বলা হয়েছে, আমরা আবারও দাবি জানাচ্ছি যেহেতু সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর এই করোনা নিয়ন্ত্রণের জন্য রোডম্যাপ আমাদেরকে দিতে হবে। আমরা করোনা সংস্কারে, করোনা উত্তরণে, করোনা সংক্রমণের যে গতি বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে আমাদের পরিত্রাণ, আমাদের বাঁচা, বিনা চিকিৎসায় যেন কোনো মানুষ না মারা যায় তার জন্য সুনির্দিষ্ট সরকারের পরিকল্পনা জাতির উদ্দেশ্যে ঘোষণা করতে হবে। বন্ধুরা, যে রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমি আর বাড়াবো না। আমি এই আমাদের জাতীয় সংসদের বিএনপির সংসদ সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করছি। তার এখান থেকে অপসারণ করে যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে এই দুঃসময়ে দায়িত্ব দেওয়ার জন্য এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কার করার দাবি জানাচ্ছি। এবং আমরা যে বাজেট গতকাল এই অপ্রত্যাশিত, অকল্পনীয় যে বাজেটটি গত বাজেটের চাইতে প্রায় 24% অধিক অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, যেটি অবাস্তব, যেটি কোনোভাবেই সম্ভব নয়, এটি আমরা প্রত্যাখ্যান করছি। এবং আমরা বাজেটের যে গতকালকে আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি, আমরা এটিকে প্রত্যাখ্যান করছি, এটি আমরা প্রত্যাখ্যান করছি। স্বাস্থ্যমন্ত্রী অপসারণ দাবি করছি, আমরা অপসারণ দাবি করছি স্বাস্থ্যমন্ত্রী। আমরা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং আমাদের বিরোধী দলীয়
ভাই ছিলেন ছিলেন আর আবার ছিলেন ভাই ভাই আর হলো আমরা ক্ষুব্ধ আমরা বিস্মিত আমরা অবাক যে সরকার এই জনগণের এই বিষয়গুলো আজকে প্রত্যাখ্যান করে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা